রাতে আয়াতুল কুরসি এবং ফালাক পড়ার ফজিলত কি রাতে কুরসি পাঠ করা এটা অনেক ফজিলত একটা আমল ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়বেন আল্লাহ শেষ পর্যন্ত এই আয়তুল কুরসি পাঠ করলে আল্লাহ রব আলিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী অশ্বাসায় নানামুখী কুমন্ত্রণায় এবং দৃষ্টাবে স্বপ্নে ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বোখারে হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তা থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও সুরায় এখলা সুরায় ফালাক সুরাস কুলহাল্লাহ কুলাজুরবুল ফালাক এবং করে রব্বের তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পাচক্ত সলাতের মধ্যে তো সুরা ফাতে প্রত্যেক রাখাতে পড়তেই হয় এরপর ওজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআনে করিমের যে আয়াত বা সুরাগুলো সারা দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি নবী করিম সাল্লা সাল্লাম তিনকুল সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয় বার হয়ে গেল তাই না পাচক তো নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাচক তো সলাতের পর এই তিনু সুরা কুলহাল্লা কুলাজুর রহমাল কুলার বিন ফজরের পরে জোহরের পরে মাগরির পরেও এশার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাচকর পরে পাঁচবার আর সকাল সন্ধ্যা ছয় বার পাঁচে ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিনবার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো এর বাইরে নামাজের মধ্যে পাঠ পাঠ নি আসেনি এরপর আসেন আয়াতুল কুরসি একই ভাবে সকাল সন্ধ্যা নবী সাদ সাল্লাম পাঠ করতেন পাঁচকাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতের সবসময়ও পাঠ করতেন এই জন্য আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কেরেমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সুরা ফাতেহার পর সেটা হলো এই তিনকুল এবং কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সালাম এটা পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহ নিরাপত্তা মানুষ চলে যায় বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতে শোয়ার আগেও করব আর সকাল সন্ধ্যায় করব পাচক তো সরাদের পরেও করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে